আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ঘূর্ণিঝড় ইয়াসের ফলে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল দক্ষিণের সুন্দরবন অঞ্চলের কাকদ্বীপ নামখানা বিস্তীর্ণ এলাকা জুড়ে। ঘর হারিয়েছিলেন মানুষ, মাথা গোজার ঠাইটুকুও হারিয়েছে মানুষের। নেই রুজি রোজগার, নেই খাদ্যের ব্যবস্থা, আর তাই তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়িয়েছে তৃণমূল প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি নির্মল মাঝি। তিনি একটি মেডিকেল ক্যাম্প করেছেন নামখানার গণেশনগর হাইস্কুলে। প্রায় 10 থেকে 12 জন চিকিৎসকদের নিয়ে একটি টিম এদিন প্রত্যন্ত এলাকার 1000-এরও বেশি মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন। পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ। পাশাপাশি আলিপুর অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশ কিছু আইনজীবীও এদিন খাদ্য সামগ্রী তুলে দেন এই দুস্থ মানুষগুলিকে। দুর্গত এলাকার এই জলবন্দী মানুষগুলি বর্তমানে অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেখানকার মানুষ। এরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ, এখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং অনুপ্রেরণায় প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ লয়ার্স, যে আইনজীবী প্রায় 20 জন চিকিৎসক এবং 20 জন আইনজীবী, আজকে আমাদের মাননীয় বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়ের তার পরিচালনায় আমরা এখানে আজকে এখানকার যে দুর্যোগ হয়েছে, যে মহাপ্রলয় হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এখানকার হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে, তারা অসুস্থ হয়েছে, তারা খাবার জল পাচ্ছে না। সেখানে প্রতিদিনই মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে যেমন খাবার, এখানে আজকে প্রায় 2000-এর মতো লোক বিভিন্ন ক্যাম্পে তাদের ডাল ভাত ডিম আলু তরকারি সবজি, এখানকার পঞ্চায়েত সমিতি সভাপতি সহসভাপতি এখানে গ্রাম প্রধান সকলে মিলে আমরা মামাটি মানুষের সরকারের সঙ্গে কাজে আমরা একাত্ম হয়েছি। আজকে আমরা যখন জানি যশের প্রকোপে, তাছাড়া করোনার যে প্রবাহ চলছে সারা পৃথিবী জুড়ে, আর যশের প্রকোপে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরে প্রত্যন্ত অঞ্চল যখন সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছে, নোনা জল সারা গ্রাম বাংলায় মানে চাষের জমির উপর দিয়ে ছড়িয়ে চলে গেছে, সেই অবস্থায় এইখানে যখন দেখছি মানুষ আত্মনাদ হচ্ছে, মানুষের ঘর ছাড়া হয়েছে, গৃহহীন হয়েছে, মানুষ খেতে পাচ্ছে না, এরকম অবস্থায় আছে, তখন আমরা এই প্রথমবার আইনজীবী আর চিকিৎসকরা একসঙ্গে যৌথ প্রয়াসে আমরা এখানে এসেছি। আমাদের চিকিৎসক যিনি আছেন ডক্টর নির্মল মাঝি, উনি আমাদেরকে সঙ্গে হাত মিলিয়ে অনেক সাহায্য করেছে, আর আমরা এখানে যারা আছি আমাদের কাকদ্বীপ অঞ্চলে যিনি আছেন নন্দলাল মণ্ডল, ওনার এখানে মানে অত্যন্ত পরিশ্রম করে আজকে অনুষ্ঠানটাকে এখানে সাফল্যমণ্ডিত করেছে। 2000 লোককে দুবেলা আমরা এখানে বসে খাওয়াচ্ছি, এটা আমরা নিজেদেরকে ধন্য মনে করি, কারণ আমরা পেশায় যুক্ত আছি, সারা বছরই আমরা ববরজীবী হিসেবে আইনজীবী হিসেবে কাজ করি, কিন্তু সমাজের জন্য যে কাজটা মানুষের কাছে এসে যে দুমুঠো অন্ন তুলে দেওয়াটা, এর চেয়ে আর মনে বড় কাজ কিছু হয় না, এটা নিজেদেরকে ধন্য মনে করি। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ।